লোকসভা ভোটে ধাক্কা বিজেপির। হ্যাঁ, এনডিএ হিসেবে সংখ্যাগরিষ্ঠতা এখনও পর্যন্ত তাদের ঝুলিতেই, কিন্তু ভারতীয় জনতা পার্টির ভাগ্যে এক সংখ্যাগরিষ্ঠতা জোটেনি। আব কি বার 400 বার স্লোগান যেন এখন পদ্মশিবিরেরই বুমেরাং হয়ে গিয়েছে। এই সমস্ত কিছুর নেপথ্যে শাহরুখ খানের জওয়ান, এমনই চর্চা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন এই চর্চা? কিসের ভিত্তিতে জওয়ান শাহরুখকে বিজেপির ভোটের কাঁটা বলা হচ্ছে? আসলে গত বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়া জওয়ান সিনেমায় দর্শক অনুরাগীদের রাজনৈতিক চেতনা জাগ্রত করার চেষ্টা করেছিলেন কিং খান। ছবির শেষে সংলাপে আঙুলের সদ্ব্যবহারে বুঝিয়েছিলেন তিনি, সিস্টেমের মেরুদণ্ড কতটা মজবুত পরখ করে নেওয়ার পরামর্শও দিয়েছিলেন। কোনোরকম রেয়াত না করেই জওয়ান শাহরুখ সরাসরি সাধারণ মানুষদের কাছে প্রশ্ন রেখেছিলেন, দোকানে চাল ডাল কিনতে গেলে ভালো না খারাপ প্রশ্ন করেন, দরদাম করেন, 5 ঘন্টা ধরে মশার ধূপের জন্য কতই না প্রশ্ন থাকে, এতে ধোয়া হবে তো, দুর্গন্ধ হবে না তো, মশা মরবে তো, কিন্তু 5 বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন তখন কোনো প্রশ্ন করেন না। আমার দাবি, এই আঙুল দিয়ে ভয়, টাকা, জাতপাত, সাম্প্রদায়িকতার জন্য ভোট বদলে যে আপনার কাছে ভোট চাইতে আসবে তাকে প্রশ্ন করুন। জানতে চান আগামী 5 বছরে আমার জন্য কী করবে, আমার শিশুর শিক্ষার জন্য কী করবে, আমার চাকরি দিতে কী করবে, আমি অসুস্থ হলে আমার পরিবারের জন্য কী করবে, আগামী 5 বছরে তুমি আমার দেশের অগ্রগতির জন্য কী করবে। নেটিজেনদের আকাঙ্ক্ষার মতে ভোটের আবহে শাহরুখের জওয়ান সিনেমার এই প্রভাব ভুলে গেলে চলবে না। এর জন্য আর আবার কেউ কেউ কিং খানকে ধন্যবাদও দিয়েছেন। তাদের দাবি, শাহরুখের এই সংলাপের জন্যই জাত এবং ধর্মের বদলে মানুষ কার্যকারিতা এবং বিশ্বাসের নিরিখে ভোট দিয়েছেন। লোকসভা ভোটে ধাক্কা বিজেপির। হ্যাঁ, এনডিএ হিসেবে সংখ্যাগরিষ্ঠতা এখনও পর্যন্ত তাদের ঝুলিতেই, কিন্তু ভারতীয় জনতা পার্টির ভাগ্যে এক সংখ্যাগরিষ্ঠতা জোটেনি। আব কি বার 400 বার স্লোগান যেন এখন পদ্মশিবিরেরই বুমেরাং হয়ে গিয়েছে। এই সমস্ত কিছুর নেপথ্যে শাহরুখ খানের জওয়ান, এমনই চর্চা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন এই চর্চা? কিসের ভিত্তিতে জওয়ান শাহরুখকে বিজেপির ভোটের কাঁটা বলা হচ্ছে? আসলে গত বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়া জওয়ান সিনেমায় দর্শক অনুরাগীদের রাজনৈতিক চেতনা জাগ্রত করার চেষ্টা করেছিলেন কিং খান। ছবির শেষে সংলাপে আঙুলের সদ্ব্যবহারে বুঝিয়েছিলেন তিনি, সিস্টেমের মেরুদণ্ড কতটা মজবুত পরখ করে নেওয়ার পরামর্শও দিয়েছিলেন। কোনোরকম রেয়াত না করেই জওয়ান শাহরুখ সরাসরি সাধারণ মানুষদের কাছে প্রশ্ন রেখেছিলেন, দোকানে চাল ডাল কিনতে গেলে ভালো না খারাপ প্রশ্ন করেন, দরদাম করেন, 5 ঘন্টা ধরে মশার ধূপের জন্য কতই না প্রশ্ন থাকে, এতে ধোয়া হবে তো, দুর্গন্ধ হবে না তো, মশা মরবে তো, কিন্তু 5 বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন তখন কোনো প্রশ্ন করেন না। আমার দাবি, এই আঙুল দিয়ে ভয়, টাকা, জাতপাত, সাম্প্রদায়িকতার জন্য ভোট বদলে যে আপনার কাছে ভোট চাইতে আসবে তাকে প্রশ্ন করুন। জানতে চান আগামী 5 বছরে আমার জন্য কী করবে, আমার শিশুর শিক্ষার জন্য কী করবে, আমার চাকরি দিতে কী করবে, আমি অসুস্থ হলে আমার পরিবারের জন্য কী করবে, আগামী 5 বছরে তুমি আমার দেশের অগ্রগতির জন্য কী করবে। নেটিজেনদের আকাঙ্ক্ষার মতে ভোটের আবহে শাহরুখের জওয়ান সিনেমার এই প্রভাব ভুলে গেলে চলবে না। এর জন্য আর আবার কেউ কেউ কিং খানকে ধন্যবাদও দিয়েছেন। তাদের দাবি, শাহরুখের এই সংলাপের জন্যই জাত এবং ধর্মের বদলে মানুষ কার্যকারিতা এবং বিশ্বাসের নিরিখে ভোট দিয়েছেন।